গত 4ই নভেম্বর থেকে শুরু হয়েছে বিপিএল এর পঞ্চম আসর, আর এই আসরে এই পর্যন্ত সবার উপরে আছে সিলেট সিক্সার্স। 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে সিলেটের অবস্থান সবার উপরে। এরপরে আছে ঢাকা ডায়নামাইটস। প্রথম ম্যাচে সিলেটের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে খুলনার বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। তৃতীয় স্থানে আছে রংপুর রাইডার্স, 2 পয়েন্ট নিয়ে তাদের অবস্থান পয়েন্ট টেবিলে তৃতীয়। কুমিল্লা, রাজশাহী, খুলনা 1 ম্যাচ করে হারলেও রান রেটের তালিকায় এগিয়ে থাকায় চতুর্থ স্থানে আছে কুমিল্লা। এরপরে পাশে রাজশাহী এবং ষষ্ঠ স্থানে আছে খুলনা, আর 1 ম্যাচও না খেলা চিটাগাং আছে সপ্তম স্থানে। দেশ বিদেশের ক্রিকেটের আপডেট নিউজ নিয়ে আবারও আসবো একটু পরেই। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।